হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। ভালো থাকার তো ভুল বললাম একটা। প্রথমত হচ্ছে আজকে আমার মায়ের হাতের, মা মানে শাশুড়ির কথা বলছি, ওনার হাতের যে প্লাস্টারটা করেছিল, তো প্লাস্টারটা আজকে খুলে দেবে। তো আজকে 3 সপ্তাহ হলো। তো ওনাকে বলছিল হসপিটালে যেতে, তো হসপিটালে যেতে বলেছিল এই কারণে, কারণ ওই যে হাতের প্লাস্টারটা ইয়েটা কেটে দেবে সেই জন্য। তো যেহেতু ওনার পুরো হাতের ওটা পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে, তো হসপিটালে না গেলেও চলবে। আর ওষুধ টষুধ যা যা দেওয়ার সব ওষুধ দিয়ে দিয়েছে, 1 মাসের পুরো ওষুধ দিয়ে দিয়েছে। আর কোনো ওষুধ কিচ্ছু দেবে না, শুধু ওনার হাতের প্লাস্টারটা একটু কাটতে হবে। তো ওর জন্য আজ আর আমরা সবাই মিলে বললাম যে তাহলে আর হসপিটালে যেয়ে লাভ নেই, তো বাইরে থেকে, বাড়িতে বলতে সুখদেবকে যে ডাক্তারটা পায়ে অপারেশন করে দিয়েছিল, তো উনি এসে কেটে দেবে ওনার হাতে প্লাস্টার দিয়েটা। তো ওনাকে ফোন করেছিলাম, উনি বললো যে আমি আসছি একটু পরে আসছি, তো একটু ব্লেড করলো, ব্লেড এনে রাখো। তো মনে হয় না ব্লেডে কোনো কাজ হবে, কারণ ওনার হাতের মানে মায়ের হাতের যে ইয়েগুলো যে আছে না, যে প্লাস্টারটা যেটা করে দিয়েছিলো না, ওটার তুলোগুলো যে ছিল, সব তুলোগুলোগুলো সব আস্তে আস্তে খুলে যাচ্ছে, একা একাই খুলে যাচ্ছে। তো ওর জন্য মনে হয় না লাগবে, তাও একটা এনে রেখেছি প্লাস্টার, তাও একটা এনে রেখেছি, নতুন ব্লেড এনে রেখেছি। আর আমি সকালবেলা একটু গেছিলাম আমাদের এই তেঁতুলতলা মোড়ের মাথায়, কারণ একটু ফুল নিয়ে আসলাম। আজকে তো বৃহস্পতিবার, তো আজকে ফুল পুজো দিতে হবে, তো অনেকদিন পুজো দেওয়া হয় না, তো আজকে পুজো দেবো বৃহস্পতিবার। আর গেছিলাম সুখদেবের ওষুধ আনতে। তো ওষুধ আনতে বলতে ব্যথার ওষুধটা আনতে গেছিলাম, তো ব্যথাটা কম ছিল কতদিনে, অনেকদিনে কম ছিল ব্যথাটা। তো কালকে আজকে সকাল থেকে একটু একটু ব্যথাটা হচ্ছে, কারণ গতকাল একটু হাঁটাহাঁটি করেছে, তো ওর জন্য পায়ে একটু প্রেশারটা পড়েছে দেখে ও গেছে, মানে একটু পায়ে ব্যথাটা করছে। তো ওর জন্য ও গেছে সকালবেলা, আমাকে বলছিল যে একটা ব্যথার ওষুধ নিয়েছে, কারণ ব্যথার ওষুধ তো শেষ হয়ে গেছিলো। আর আজকে আমাদের বাড়িতে, আজকে না আমাদের বাড়িতে গতকাল এসছে হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে এসছে, মানে আমার ভাগ্নি এসছে তানিয়া। তো ও এসছিলো, ও এসে কখন দুপুরবেলা এসছিলো, হ্যাঁ ও দুপুরবেলা এসছে, তো দুটো দিন থাকবে। এটা ওই যে তানিয়া, এটা নিয়ে হাত ছাড়া, ওই যে তানিয়া, ও এসে ও থাকে, ও শুয়ে আছে টিভি দেখছে, সারাদিন ওই টিভি দেখে শুয়ে থাকে, এই করে। তো একটু পরে ডাক্তারবাবু চলে আসবে, তো আমি, উনি যতক্ষণ না আসে আমি ততক্ষণ ঘরের মোটামুটি কাজবাজ সবই হয়ে গেছে, শুধু এখন মানে মাংস নিয়ে এসেছিলাম, তো মাংসটাকে একটু ধোবো, আর মানে যা তরকারি যা যা রান্না হবে সেগুলো একটু কাটাকুটি করতে থাকি, ততক্ষণে ডাক্তার চলে আসবে। তো চলো আমি গিয়ে আগে রান্না জোগাড় টোগাড় করতে থাকি, আর রোশনীকে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, ওকে এখন দেখাতে পারছি না, ওকে একটু পরে দেখাচ্ছি। আগে চলো সবার ফার্স্টে আমি কাজগুলো করে নিই, তো তারপরে আবার তোমার সাথে গিয়ে কথা বলছি। দাগ দাগ মতন হয়ে গেছে হাতটায়, হ্যাঁ তাই তো, পুরো খুলে গেল তো। আমি তো কইলাম, তুমি তো ছিল যেখানে আমার এই যে দিয়ে বাঁধছে, তো আমার রান্না করতে যা যা লাগবে আমি সব কেটে কুটে গুছিয়ে গুছিয়ে নিয়েছি, এতক্ষণ ধরে বসে কেটে গুছিয়ে নিলাম। তো চলো একবার দেখাই যে কী কী রান্না হবে আজকে। তো এখানে রয়েছে ওল, রয়েছে আলু ঠালু দিয়ে, এটাকে মাছ দিয়ে করব, কই মাছ দিয়ে ওল কচু তরকারি করব। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, এই যে কই মাছ এগুলো দিয়ে ওল দিয়ে করব। এখানে রয়েছে মাংস। রান্নাবান্না সব হয়ে গেছে, আর এখন যাই গিয়ে স্নান করে আসি, কারণ ওদিকে 1টা বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে মানে রান্নাবান্না করে উঠতে উঠতে। তো চলো আমি আগে স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ একটু টাইম নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে।
তো আমি স্নান করে একদম পুজো সুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে এসে চুলটাও আমি ঠিক করে আশ্রাতে পারিনি, কারণ এসে দেখি সুখদেব খেতে চলে এসে তো একা একাই ভাত বেড়ে খেয়ে নিয়েছে। তারপর চোখ মুখটা একদম শুকিয়ে গেছে ওর। আর আজকে একটু বিকালে ডাক্তারখানায় যাওয়ার কথা আছে দেখি। আর এখানে দেখো ভাত সাত খেয়ে এখানে এই বেদানা নিয়ে বসে পড়েছে, বেদানাটা ছুলে দিয়েছি আমি স্নান করে উঠে, চুলও আশ্রয়নি পুজো টুজো দিয়ে একদম ওর কাছে চলে এসে বেদানা ছুলে দিতে। আর বিকালবেলা একটু ডাক্তারখানা যাব এই কারণেই ওর খেতে পারছে না, ঠিকঠাক করে খেতে পারছে না, আর ওই গলার মধ্যে ফুসফুস করছে, গলার মধ্যে ফুসফুস করছে, আর শরীরটা দুর্বল রয়েছে আর সর্দি রয়েছে। তো এর জন্য ও খেয়ে ঠেয়ে যাক, তারপরে আমি কটা বাসন আছে বাসন কটা ধুয়ে ফেলি। তো আমি যাই গিয়ে এখন ও খেয়ে ঠেয়ে কাজে চলে যাক, আর আমি একটু চুলটা আশ্রে নিয়ে তারপরে আমি সবার খাওয়া গেছে ওদিকে, ওইখানে রেখে সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি একা বাকি আছি। তো ওইখানে এ দেখো আজকে ওইখানে একা একা হাত দিয়ে ভাত খেয়েছে, আমার বেবি ডল একা একা হাত দিয়ে ভাত খেয়েছে, রেখে এসে দেখা একটু আজকে একা একা হাত দিয়ে ভাত খেয়েছো জোরে বলা যা হাতটা ধুয়ে। কে ফোন করেছে? আচ্ছা তো চলো আমি আবার পরের মাসটা কথা বলছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবার লাস্টে আমি এখানে চলে এসেছি। এখানে এই ভাত মাছ নিয়েছি একটা, আর এখানে রয়েছে মাংস। তো সবাই খেয়ে খেয়ে নিয়েছে, এবার আমি খেয়ে নিই কারণ খুব খিদে পেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে, তিনটে অলরেডি তিনটে বেজে গেছে। তো চলো খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে একটু মানে এখন একটু শোবো, আর এখন বাজে 3:30, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার না ভিতরে তো কিরম জ্বর জ্বর লাগছে, গাটা কিরম গরম গরম লাগছে। তো চলো আজ একটা মানে খুশির খবর তো তোমাদেরকে দিয়েই দিলাম, সেটা ওই শাশুড়ির হাত খুলেছে, তো সেই একটা। আর একটা টেনশন রয়েছে সুখদেবের পায়ের ওটা যখন সেলাইটা কাটবে সেটা একটা টেনশনটা তাহলে যাবে ব্যাস। তো চলো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে আসতে চলেছি। তো চলো আজকের মতো লিখে নিই তোমাদের সঙ্গে, টাটা বাই বাই।